করোনা ভাইরাসের সতর্কতামূলক ফেসবুকে যত ধরনের পরামর্শ আসতেছে, এই পরামর্শগুলো আসলে খুব একটা মানে এফেক্টিভ মেসেজিং না, পরে আসলে ফলো করা ডিফিকাল্ট যে প্রক্রিয়াটা কি এবং প্রক্রিয়াটা না বুঝলে সতর্কতাটাও হইতেছে ভুলভাল ভাবে নেওয়া হবে। সো সেই প্রক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি বোঝার সুবিধার্থে। ব্যাপারটা হচ্ছে আমি এক্সপার্ট না, কিন্তু যারা এক্সপার্ট ওনারাও হইতেছে ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারতেছেন না মেসেজগুলা, এই কারণে আমাকে এক্সপার্ট না হওয়ার কথা বলতে হচ্ছে। বাট এটা সিম্পল জিনিস বলবো, এটা বোঝার জন্য এক্সপার্ট হওয়া লাগে না। সেটা হচ্ছে যে করোনা ভাইরাস কিভাবে ছড়ায়, আমাদের এখানে কিছু ভুল বোঝার জায়গা আছে। সেটা হচ্ছে যে আমরা সবাই একটু জানি যে মূলত হইতেছে হাঁচি, তারপর হইতেছে কাশি, এগুলোর মাধ্যমে ছড়ায়, সুতরাং মাস্ক ব্যবহার করতে হবে। কিন্তু এখানে যেটা ভুল বোঝার জায়গা যেটা আছে বলে মনে হচ্ছে, যেমন চিকেন পক্স যখন হয়, চিকেন পক্সের জীবাণুগুলো হইতেছে এয়ারবোর্ন, এয়ার স্ট্রিমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, সুতরাং সবসময় মাস্ক ব্যবহার করাটা জরুরি। করোনা ভাইরাসের ব্যাপারটা কিন্তু এরকম না যে এটা এয়ারবোর্ন, কিন্তু মাস্ক ব্যবহার করলে হয় কি আমাদের একটা মানে ফলস সেন্স অফ সিকিউরিটি কাজ করে, যে মাস্ক তো লাগাইছি তাহলে সব ঠিক আছে। করোনা ভাইরাসটা হইতেছে যেহেতু এয়ারবোর্ন না, বাতাসের মাধ্যমে এটা ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় না, ট্রান্সমিট করে না, সেটা কাজ করে হচ্ছে ড্রপলেটের মাধ্যমে ছোট ছোট। তো মানুষ যখন হাঁচি দেয়, কাশি দেয়, তখন ওই ড্রপলেটের মধ্যে করে ভাইরাসটা বের হয়ে আসে। এখন কেউ যদি আনলেস কেউ আপনার গায়ের উপরে সে হাঁচি কাশি, যেহেতু এটা এয়ারবোর্ন না, 10 ফুট দূরে যদি কেউ হাঁচি কাশি দেয়, সেটাও কিন্তু সে ভেসে ভেসে আপনার কাছ পর্যন্ত আসতে পারবে না, এবং আমার মনে হয় না যে আমাদের গায়ের উপর কেউ এসে হাঁচি কাশি দিতেছে। সো এই মাস্কটার ইউজ আসলে এক সেন্সে লিস্ট, যেহেতু আমরা এটা ইউজ করে খুব একটা সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটি ফিল করি। তো যেহেতু এয়ারবোর্ন না, সেহেতু হাঁচি কাশি নিয়ে এত নার্ভাস হওয়ার কিছু নেই, আনলেস কেউ আপনার গায়ের উপর এসে দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেভাবে ছড়া জিনিসটা, যে যখন একজন অসুস্থ লোক হাঁচি কাশি দেয়, তখন সেই তার হাঁচি কাশির যে ড্রপলেটের মধ্যে করে ভাইরাসটা টেবিল চেয়ার উপরে পড়ে, তারপর সেই লোক ওইখান থেকে চলে গেছে, এবং এইখানে এই জীবাণুটা কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। এখন আপনি একটু পরে এখানে আসলেন, সে কিন্তু আপনি জানেন এখানে কে হাঁচি কাশি দিচ্ছে, আপনি মুখে মাস্ক লাগিয়ে খুশি যে আপনার আশেপাশে কেউ নাকি আপনার গায়ের উপর হাঁচি কাশি দিচ্ছেন, আপনি খুব খুশি, আপনি চেয়ার টেবিলে হাত রেখে বসতেছেন এবং একটু পর মাস্ক ঠিক করার জন্য হাত দিয়ে টানাটানি করতেছেন, এখন আপনি এফেক্টেড হবেন। এবং আপনি জানেনও না যে আপনি সত্যিকার অর্থে যেইভাবে আপনার সতর্ক থাকা দরকার ছিল সেই পন্থায় সতর্কতা অবলম্বন করতেছেন, একটা ফলস পন্থায় সতর্কতা অবলম্বন করতেছেন। আপনি খেয়াল রাখতেছেন আশেপাশে কেউ আপনার গায়ের উপর হাঁচি দিচ্ছে কিনা, আপনি মুখের মধ্যে একটা মাস্ক দিয়ে রাখছেন, দিয়ে আপনি ভাবতেছেন আমি সুস্থ আছি, আমি সব ঠিকঠাক আছি, অথচ যে লোকটা অসুস্থ সেই একটু আগে এখানে হাঁচি দিয়ে চলে গেছে, এবং আপনি এই চেয়ারে এসে বসছেন, টেবিলে এসে বসছেন, হাত রাখছেন, এসে হাত তুলে নাকি মুখে লাগাইছেন, মাস্ক ঠিক করার চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত আপনি করোনা ভাইরাসের আক্রান্ত হবেন। সো আপনি যদি মেকানিজমটা বোঝেন, তারপর যে বারবার করে বলা হয় হাত ধুইতে, কেন বলা হয় এবার চিন্তা করে দেখেন, এই কারণে বলা হয় কারণ আপনি নানান কিছু টাচ করতেছেন এবং সেগুলো টাচ করে হাতে মুখে মুখে চোখে ফেসে হাত লাগান, এই কারণে বারবার ডাক্তাররা বলে হাত ধুইতে। যে কারণে আমি এই জিনিসটা অনেকের মধ্যে দেখছি যে সারাদিন হাত ধোয়ার কথা বলে, মানে হাত ধোয়ার পয়েন্টটা কোথায়? হাত ধোয়ার পয়েন্টটা হচ্ছে আপনি যখন বাইরে, যেমন আপনি বাসায় আসেন, আপনার বাসার মধ্যে তো করোনা ভাইরাস আশা করা যায় নাই, আপনি যখন বাইরে যান তখন একজন আক্রান্ত কারোর কাছ থেকে করোনা ভাইরাসটা পাওয়ার আশঙ্কা থাকে। আপনি বাসার মধ্যে সারাদিন থাকলে আপনি সারাদিন হাত ধোয়ার তো কোনো পয়েন্ট নাই, কারণ আপনি তো করোনা ভাইরাস আক্রান্ত কিছু আক্রান্ত করোনা ভাইরাস দ্বারা কিছু ইনফেক্টেড হোয়াট এভার কিছু টাচ করতেছেন না, সো তখন এটা জরুরি না। আপনার জন্য জরুরি কখন? আপনি দেখুন বাইরে থেকে বাসায় আসবেন তখনও কিন্তু না, আপনি সারাদিন বাইরে থাকলেন, সারাদিন জিনিসপত্র হাতালেন, নাক মুখ হাতালেন, আপনি এফেক্টেড হওয়ার হয়ে গেছেন, তারপর দিন শেষে বাসায় এসে ভালো করে হাত ধুয়ে আপনি ফিল করতেছেন যে যাক আমি সবকিছু আজকে ঠিকঠাক মতো করছি, মুখে মাস্ক লাগাইছি, আমার গায়ের উপর কেউ হাঁচি কাশি দেয় নাই, আমি বাসায় ফিরে সাথে সাথে হাত ধুয়ে ফেলছি, আপনাকে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছুই হয় নাই। আপনাকে যেটা করতে হবে, সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে জিনিস টাচ করার ব্যাপারে, বাইরে জিনিসপত্র কম টাচ করা, টাচ করলেও মুখে না লাগানো হাত, বা টাচ করলে সাথে সাথে হাত ধুয়ে ফেলা, বাসায় ফিরে হাত ধোয়া না, সাথে সাথে হাত ধুয়ে ফেলা, কারণ আপনি হয়তো এইমাত্র ভাইরাসটা টাচ করছেন। সো এইগুলো হয়েছে সতর্কতার মূল আসল জায়গাটা। আপনি যদি প্রসেসটা, মেকানিজমটা বুঝছেন হাউ ইট ওয়ার্কস, তাহলে আপনি দেখবেন যে আমরা যেভাবে করে সতর্কতা অবলম্বন করতেছি এটা ভুল পন্থা, কারণ আমরা না বুঝে কাজগুলো করতেছি। সো মাস্টার্স লাগিয়ে ঘুরতেছেন, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, তবে সতর্কতার জায়গা থেকে আপনারা সতর্ক যারা থাকতেছেন সবাই থাকবেন, এটা তো অবশ্যই থাকতে হবে, এবং সতর্কতার জায়গাগুলো কিন্তু ভুল। এই জিনিসটা জাস্ট প্রসেসটা যদি বোঝেন, মেকানিজমটা যদি বোঝেন, তাহলে বুঝবেন যে আপনারা যেই প্রক্রিয়া সতর্ক থাকতেছেন ইটস নট হেল্পিং, অন্যভাবে করতে হবে, বুঝে করতে হবে কাজগুলো। যখন আমরা একজন ডাক্তারের কথা শুনি বা একজন এক্সপার্টের কথা শুনি, আমরা তখন ভাবি যে ওকে ফাইন, আমি মনে হয় সঠিক পথে আছি, কিন্তু সেই ডাক্তার এবং এক্সপার্ট যে ইফেক্টিভলি কমিউনিকেট করতে পারতেছেন না মেসেজটা, এটা হইতেছে একজন মানে এটা নলেজের সমস্যা, এটা কমিউনিকেশনের সমস্যা। সো আমি এই জন্য সহজ ভাষায় জিনিসটা বোঝার ব্যাখ্যা করার চেষ্টা করলাম, ভিডিওটা শেয়ার করতে পারেন।